হাই ফ্রেন্ডস, আজ আমরা চলে যাব ইউরোপের স্লোভেনিয়ার জুলিয়ান আল্পসে অবস্থিত বোহেঞ্জ লেকে। এটি একটি অত্যাশ্চর্য হিমবাহী লেক যা স্বচ্ছ জল এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত। ত্রিগ্লাব ন্যাশনাল পার্কের সেন্টারে অবস্থিত এই হিমবাহী লেকটি অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন মজার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। দৈর্ঘ্যে 4.2 কিলোমিটারের বেশি এবং প্রস্থে 1.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি স্লোভেনিয়ার বৃহত্তম স্থায়ী হ্রদ। স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা থেকে বোহেঞ্জ লেক প্রায় 80 কিলোমিটার দূরে। গাড়িতে করে A2 হাইওয়ে এবং রুট 209 মাধ্যমে ড্রাইভওয়েটি প্রায় 1.5 ঘন্টা সময়ে, অথবা আপনি বোহেঞ্জকা বিস্ট্রিকাতে ট্রেনে যেতে পারেন, যা বোহেঞ্জ লেকের নিকটতম ট্রেন স্টেশন। সেখান থেকে লোকাল বাস বা ট্যাক্সি আপনাকে 6 কিলোমিটার দূরে লেকে নিয়ে যেতে পারে। এছাড়া ডিরেক্ট বাস পাবেন। বাসগুলি লুবলিয়ানা থেকে লেক বোহেঞ্জ পর্যন্ত চলে, প্রায় 2 ঘন্টা সময় লাগে। থাকার জন্য অনেক অপশন রয়েছে। লেকের চারপাশে এবং বেশ কাছাকাছির মধ্যেই ট্রিগ্লাব ন্যাশনাল পার্কে অসংখ্য ট্রেইল রয়েছে। খুবই ছোট একটি হাইকিংয়ের মাঝে 78 মিটারের স্যাভিকা জলপ্রপাত রয়েছে এবং রয়েছে স্কি রিসর্ট। গ্রীষ্মকালের মাসগুলিতে এই লেকটিতে সাঁতার, কায়াকিং এবং ক্যানোয়িংয়ের জন্য দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন। এছাড়া একটি বাইক ভাড়া করে লেকের চারপাশে মনোরম সাইক্লিং রুটগুলি ঘুরেও দেখতে পারেন। শীতকালে ভোগেল স্কি রিসর্ট স্কিং এবং স্নোবোর্ডিং অফার করে, এই সুযোগ মিস করা যায় না। এছাড়া কেবল কারে চড়ে হ্রদ এবং আশেপাশের পাহাড়ের অত্যাশ্চর্য প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারেন। লেকের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক গির্জা রয়েছে যা সেন্ট জন দ্য ব্যাপটিস্ট নামে পরিচিত। বোহেঞ্জ লেক এবং পার্শ্ববর্তী এলাকা ঘুরে আসার জন্য বসন্তের শেষের দিক থেকে শরতের শুরু পর্যন্ত উপযুক্ত সময়। শীতকালে স্কিইং এর সুযোগ রয়েছে। পাহাড়ে আবহাওয়া দ্রুত পরিবর্তন হওয়ার জন্য শীতকালে শীতের পোশাক, ভারী মোজা, জ্যাকেট এবং টুপি অবশ্যই জরুরি। গ্রীষ্মকালে অ্যাক্টিভিটি অনুযায়ী হালকা আরামদায়ক পোশাক পরলেই ভালো। হাইকিং জুতো থাকলে আর কোনো চিন্তা নেই, শীত হোক বা গ্রীষ্ম।